বাংলাদেশে দুর্গাপুজোর সাম্প্রতিক পরিস্থিতি কিছু অঞ্চলে উদ্বেগজনক হয়ে উঠেছে। যদিও দেশের অধিকাংশ এলাকায় দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, কিন্তু কয়েকটি স্থানে পূজা মণ্ডপে হামলা, চাঁদাবাজি, এমনকি ধর্মীয় হুমকির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ঘটনা দেশের ধর্মীয় সহনশীলতা এবং সম্প্রীতির ওপর গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে চাঁদাবাজির চাপ এবং পুজো বন্ধ করার হুমকি পূজার আয়োজকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঘটেছে এমন অনেক ঘটনা যা আপনাকেও চমকে দেবে, যেগুলো শুনে ভারতীয় হিন্দুরা অত্যন্ত ক্রুদ্ধ। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশে দুর্গাপুজোর বড় ঘটনা। সবাই অবশ্যই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব, কিন্তু এই উৎসবের সময়ে তারা যে ধরনের ভীতি এবং নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন অঞ্চলে মন্দির বা মণ্ডপ ভাঙচুর, প্রতিমা ভাঙা এবং পূজার আয়োজন বাধাগ্রস্ত হওয়ার ঘটনা দেশের সাম্প্রদায়িক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। অপরদিকে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে এসব পদক্ষেপ সবসময় কার্যকর হয় না বা পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে পারে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কঠোর পদক্ষেপ, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার এবং সমাজের সব স্তরের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করা অত্যন্ত জরুরি। সম্প্রতি বাংলাদেশে দুর্গাপুজোর সময় 5 লাখ টাকা চাঁদা না দিলে পূজা বন্ধ করার হুমকির ঘটনা দেশ জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে, যেখানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পূজা কমিটিকে 5 লাখ টাকা চাঁদা দিতে বলে। চাঁদা দিতে না চাইলে পূজার আয়োজন বন্ধ করার হুমকি দেওয়া হয়। এই ধরনের ঘটনা ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ উদযাপনের উপর একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। বাংলাদেশে দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং এটি একটি বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব যা সারা দেশ জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উদযাপন করেন। তাই চাঁদাবাজি এবং হুমকির মাধ্যমে একটি পবিত্র ধর্মীয় উৎসবকে ভীতি প্রদর্শন করা শুধু আইনগত অপরাধ নয়, এটি সামাজিক এবং ধর্মীয় ঐক্যের বিরুদ্ধে একটি বড় আক্রমণ। ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এবং এমন পরিস্থিতিতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই ঘটনা আরও প্রমাণ করে যে দেশে চাঁদাবাজির মতো অপরাধগুলো কীভাবে সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার সম্প্রতি দুর্গাপুজোর সময় মন্দিরে সঙ্গীত বাজানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে নামাজ এবং আজানের সময়। এই সিদ্ধান্তটি বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার পর এসেছে, যদিও ইউনুস এই হামলাগুলোকে সাম্প্রদায়িক নয় এমনটাই উল্লেখ করেছেন এবং পরিস্থিতিকে বাড়িয়ে বলা হচ্ছে এমনটাই মন্তব্য করেছেন। তবে এটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন এটি সংখ্যালঘুদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর প্রচেষ্টা হতে পারে। সরকারি নির্দেশনায় সঙ্গীত বাজানো বন্ধ রাখার পাশাপাশি মন্দিরগুলোতে অতিরিক্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে কিছু সমালোচক মনে করছেন এই পদক্ষেপগুলি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার সীমিত করার ইঙ্গিত বহন করছে, যা তাদের জন্য উদ্বেগের বিষয়। এছাড়াও ইউনুসের সরকার দুর্গাপুজোর সময় ভারতের জন্য ইলিশ মাছ রপ্তানি বন্ধ করেছিল, যা দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এবং এতে ভারতে পশ্চিমবঙ্গে মাছের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। অনেকেই মনে করছেন এই ঘটনাগুলি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এইসব পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুসের সাম্প্রতিক মন্তব্য এবং সিদ্ধান্তগুলি বিভিন্ন মহলে তীব্র নিন্দার শিকার হয়েছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? বাংলাদেশে এইসব ঘটনার প্রভাব কি ভারতের দুর্গাপুজোর ওপরেও পড়তে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনাদের পাড়ায় দুর্গাপুজোর বর্তমান অবস্থা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।